আক্রান্ত মানুষের পাশে থাকবার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা, আর তাই তো স্বাগত জানাচ্ছি সমবায় দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অমিত রায় মহাশয়, তাঁকে শুভাশিস পাল এবং আন্তরিক প্রচেষ্টা জানাচ্ছি সকল মন্ত্রী তৃণমূল কংগ্রেসের আন্তরিক ভাবে উদ্যোগে সন্তোষা এটা এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে কমিউনিটি কিচেনের কথা বলেন, এবং তারপর আমাদের কিছু মানে হৃদয়বান মানুষ যাদের অর্থ বল আছে তারা চেষ্টা করে আন্তরিকভাবে এইভাবে এগিয়ে এসছে। এখানে বিনা পয়সায় মানুষকে 400 মানুষকে প্রতিদিন খাওয়ানো হবে, খাবার দেওয়া হবে, বাড়িতে নিয়ে গিয়ে তারা খেতে পারবে। কোনোদিন কন্টিনিউ চলবে এটা, কোনোদিনের মধ্যে যদি করোনা প্রকোপ বা এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, লকডাউন উইথড্র হয়ে যায়, তখন পরিস্থিতি বুঝে চিন্তা ভাবনা হবে, পরবর্তীকালে বাড়তেও পারে আবার বন্ধ হতে পারে। এখন এটা অত্যন্ত মানে সময়োপযোগী সিদ্ধান্ত এবং মহৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্যে গরিব মানুষ যাতে খাবার পায়, তার জন্য যারা এই কারণে অনেকে রোজগার বন্ধ, অনেকে অভুক্ত থাকতে হয়, অনেককে সেটা যাতে না হয় তার জন্য এই ব্যবস্থা আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মমতাময়ী রূপ সারা বাংলা তো দেখছে এবং সারা ভারতবর্ষও দেখছে। তো আমরা ওনার এই আন্তরিকতা, ওনার এই মহৎ যে কাজের সঙ্গী হতে চেয়েছি, এবং আমাদের রাজনৈতিক অভিভাবক হাওড়ার অরূপ রায়, উনিও আমাদের সহযোগিতা করেছেন বিভিন্ন বিষয়ে সবসময়, এবং আমাদের যে বিধায়ক আছেন মনোজ তেয়ারি মহাশয়ও আমাদের এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আমরা খালি আজকে এই কমিউনিটি কিচেনই করছি না, কমিউনিটি কিচেন আজ থেকে চালু করছি। 15 দিন ধরে আমরা এই কমিউনিটি কিচেন এলাকার সমস্ত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন 400 মানুষকে কুপনের মাধ্যমে এখান থেকে ডেলিভারি দেব। এছাড়াও আমরা লাস্ট 15 দিন ধরে কোভিড মোকাবিলার জন্য আমরা একটা অক্সিজেন পার্লার করেছি, যেখানে যাদের অক্সিজেন প্রয়োজন সম্পূর্ণ বিনামূল্যে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি, এবং ফ্রি অক্সিজেন তো দিচ্ছি, ফ্রি অ্যাম্বুলেন্স দিচ্ছি যদি তাদের হসপিটালাইজড করতে হয়, এবং যারা কোভিড আক্রান্ত যাদের বাড়িতে কেউ নেই তাদের সকাল বিকাল তারা আমাদের হেল্পলাইনে ফোন করলে দুবেলা আমরা তাদের খাবার করছি। এই কাজটা করে অন্তরের যা তৃপ্তি পাচ্ছি, এতদিন বয়সে এত তৃপ্তি পাওয়া যায়নি। আমাদের পুরো টিম আমাদের সঙ্গে আছে,
সকলকে নিয়ে আমার ফ্যামিলি আমার সঙ্গে সকলকে নিয়ে এই কাজটা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।